আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিওটা হলো যে সমাজ কি, বা সমাজ একটি প্রশ্ন কিন্তু বিভিন্ন করতে পারে। তো এখানে লেখা রয়েছে যে সমাজ কি, এই প্রশ্ন এইভাবে করতে পারে, সমাজ কাকে বলে, সমাজের উদাহরণ দাও, সমাজের সংজ্ঞা দাও, সমাজ বলতে কি বুঝো, সমাজ কাকে বলা হয়। তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায়। তো এখানে কিন্তু একভাবে দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ সমাজ কি লেখা আছে। তোমাদের কাছে জানতে চাইছে ওই সমাজ সম্পর্কে একটা বাক্য বা উদাহরণ বা একটা পরিচয়, ওইটার যে পরিচয়টা রয়েছে যে ওই সমাজ সম্পর্কে একটা, ওটা সমাজের একটা বাক্য তোমাদের লিখে দিলেই হবে। তো ওইটার উত্তর নিচে রয়েছে। তো উত্তরটা দেখার আগে তোমরা তাহলে নতুন হয়ে দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে সিট করে রাখবে, ভিডিও দেখে লাইক করে নেবে। তো এই প্রশ্নটা রয়েছে যে সমাজ কি। তো সমাজ কি এই প্রশ্নটা কতভাবে হতে পারে আমি সেটা বলে দিচ্ছি। হইতে পারে এখানে তো লেখা আছে সমাজ কি, হইতে পারে সমাজ কাকে বলে, সমাজের সংজ্ঞা দাও, সমাজের উদাহরণ দাও, সমাজের একটা বাক্য লিখো, সমাজের পরিচয় দাও, সমাজ বলতে কি বুঝো, সমাজ কাকে বলা হয়, সমাজ কাকে বলে, সমাজের উদাহরণ দাও। তো বিভিন্ন প্রশ্নটা করতে পারে। তো উত্তরটা নিচে রয়েছে। তো উত্তরটা দেখার আগে তোমরা নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কনসেট করবে, ভিডিও দেখে লাইক করে নেবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কনসেট করবে, ভিডিও দেখে লাইক করে নেবে। আর একটি কথা হলে তারপরে উত্তরটা বলে দিচ্ছি, তোমাদের প্রতিটা ক্লাসের টিক চিহ্ন সঙ্গে প্রশ্ন রচনা প্রশ্ন সরাসরি গাড়ি থেকে দিয়েছি, গুগলে কীভাবে দেখবে সেটা বলে দিয়ে তারপর উত্তরটা বলেছি। তো তোমাদের প্রতিটা ক্লাসের টিক চিহ্ন সঙ্গে প্রশ্ন রচনামূলক প্রশ্ন এগুলো সরাসরি গাড়ি থেকে দিয়েছি, তুমি চলে দেখে নিতে পারো। তো তোমরা যে কোনো ক্লাসের যে চেঞ্জ ছিল দেখি, বই চেঞ্জ ছিল অবশ্যই ক নাম্বার থাকে, চেঞ্জ ছিল ক নাম্বার লেগে এই সামাসাল এসএস কলেজ সম্পূর্ণ তোমরা সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে। তাই তোমরা যে ওদের টিক চেঞ্জ ছিল করে দেখছি বইদের প্রথম মানে যে ওদের যে চেঞ্জ ছিল দেখতে যাবে ওই সিনেমা করো না বালেকে ইউটিউব সার্চ করলে ওই সিনেমা সম্পূর্ণ তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। সঙ্গীত প্রশ্ন থেকে সঙ্গীত প্রশ্ন লেগে ইউটিউব সার্চ করলে সঙ্গীত প্রশ্নটা পেয়ে যাবে, এবং রচনামূলক প্রশ্ন থেকে রচনামূলক প্রশ্ন লেগে ইউটিউব সার্চ করলে রচনামূলক প্রশ্নটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তাহলে তোমরা সরাসরি গাইড থেকে পাবে, সরাসরি গাইড থেকে তোর কথা দেখে নিতে পারো। এবং তোমরা টিক চিহ্নের ক্ষেত্রে একটু ভিন্নভাবে দেখতে হবে, যে ওদের টিক চিহ্ন দেখতে পাবে প্রথম টিক চিহ্ন মানে এক নম্বর টিক চিহ্ন প্রশ্ন লেগে ইউটিউব সার্চ করলে ওদের সবগুলো টিক চিহ্ন তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও তাহলে আবার দ্বিতীয়বার রিসার্চ করে যে আদার টিক চিহ্ন দেখছি বইয়ের প্রথম টিক চিহ্ন মানে এক নম্বর টিক চিহ্ন প্রশ্ন লিখে আবার এই চ্যানেল লিখে সার্চ করবে, তাহলে 100% জোর তোমরা সরাসরি গাইড থেকে তোটা পেয়ে যাবে। তো নিচে তো রয়েছে, তো দেখে নেওয়া যাক। তো দেখো 7 নম্বর উত্তর, অভিন্ন লক্ষ্য ও স্বার্থকে কেন্দ্র করে নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় সংঘবদ্ধভাবে বসবাসরত জনসমাবেশই হলো সমাজ। অভিন্ন লক্ষ্য ও স্বার্থকে কেন্দ্র করে নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় সংঘবদ্ধভাবে বসবাসরত জনসমাবেশই হলো সমাজ। অভিন্ন লক্ষ্য ও স্বার্থকে কেন্দ্র করে নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় সংঘবদ্ধভাবে বসবাসরত জনসমাবেশই হলো সমাজ। তো আজকের ভিডিও এটাই ছিল যে সমাজ থাকবে। তো আজকের ভিডিও বলতে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, বাসা বন্ধু কনসেপ্ট করে, প্রতি বছর সরাসরি গাড়ি থেকে চ্যানেলটা।